তুমি রুম থেকে বের হও কে বলেছে আসতে এখানে তোমার কি কোনো চিন্তা আছে তোমার মেয়েকে নিয়ে নিজে বাবা হয়েছ তুমি খালি উল্টাপাল্টা কথা বলতে পারো কাজের কাজ তো কিছুই পারো না এনিমার কথায় ভ্যাবা খেয়ে গেল আরহাম সে তো একটা যুক্তিসঙ্গত কথা বলতে নিয়েছিল কিন্তু বলার আগেই তো চুপ করিয়ে দিল তার বউ না মানে ওই দিন দেখলে না রুয়াত কষ্ট পাবে বলে তোমার মা দূরে গিয়ে কেঁদেছেন এখন যে তুমি কাঁদছ দেখম আমার মেয়ে কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে তারও তো খারাপ লাগছে বলো এনিমা একদম চুপ হয়ে গিয়েছে আর হাম গলা দিয়ে দুবার আওয়াজ করল মায়া চৌধুরীর কল পেয়ে তাড়াতাড়ি করে ছুটে আসে তার অফিস বাদ দিয়ে এসেই দেখছে এনিমা কাঁদছে আর হাম রুম থেকে বের হয়ে আসে জাফরিকে বুকে চড়িয়ে আতশোয়া হয়ে শুয়ে আছে এনিমা রাত এগারোটায় আয়াজ বাসায় আসে ঘামে পুরো পাঞ্জাবি ভিজে একাকার আরহাম মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী বসে বসে কথা বলছে চারপাশে তাকিয়ে দেখে রুয়াত এখানে নেই সোজা তার রুমে চলে যায় শাওয়ান নিয়ে বের হয় রুয়াত আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়াজের চুল থেকে টুকটুপ করে পানি পড়ছে আয়াজ চুলের পানি মুছল না রুয়াতের হাতের কবজি ধরে তার কাছে নিয়ে আসে ভ্রু কুচকে রুয়াত আয়াজের দিকে আছে সকালের ব্যবহার কিন্তু এখনো বলেনি তোমার ওড়না দিয়ে পানি মুছে দাও আয়াচের হাত সরিয়ে দেয় পারবোনা আপনার কাজ আপনি নিজেই করুন বুকে হাত গুঁচে সোজা হয়ে দাঁড়ায় হাসি দেয় পরক্ষণেই হেসে রুয়াতের কোমর ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মুহূর্তের মধ্যে কিভাবে আয়াস তার রূপ পাল্টে ফেলছে রুয়াতের গলার আওয়াজ তার ভেজা চুল সমেত মাথাটা সেখানে ডাকল বউ থাকতে আবার কিসের নিজের কাজ নিজে করবো তুমি আছো কি করতে তাহলে এত বেশি রাগ করো না হিতে বিপরীত হবে যান বাধ্য হয়েই রুয়াত্তার ওড়না দিয়ে আয়াজের চুলের পানি মুছে দেয় আলমারি থেকে আয়াজকে একটা টি শার্ট বের করে দেয় শুনুন জাফরিনা অনেক অসুস্থ চলুন আগে ওকে দেখে আসবেন তারপর আমি খাবার বেড়ে দিব আপনাকে মাথা নেড়ে আয়াজ রুয়াতের হাত ধরে এনিমার রুমে যায় এনিমার চোখ ফুলে আছে টানা কতক্ষণ কাদার পর এমন হয়েছে রুমে জাফরি আর ইনিমা ছাড়া কেউই ছিল না জাফরিকে কোলে নিয়ে এনিমা রুমে পাইচারি করছে আয়াজ রুয়াতের হাত ছেড়ে জাফরিকে কোলে নেয় মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে জাফরির এমন অবস্থা দেখে দুই বোনের কি সারাদিন কাদার অভ্যাস আছে নাকি একজন তো পারে কেঁদে কেঁদে চোখের পানি শুকিয়ে ফেলতে এখন কি আপনিও সে তালিকায় নাম দিয়েছেন নাকি রুয়াত এনিমা একসঙ্গে আয়াজের দিকে তাকায় আয়াজ জাফরিকে আদর করতে ব্যস্ত এনিমা রুয়াতের কাঁধে হাত দিয়ে বলে আমরা বোন আমাদের মধ্যে একটু মিলতে থাকবে এনিমার বলা কথায় আয়াজ রুয়াতের দিকে তাকায় কিছুক্ষণ জাফরিকে আদর করার পর ইনিমার কোলে দিয়ে বের হয়ে আসে রুম থেকে রুয়াত সবাইকে রাতের খাবার বেড়ে দেয় মায়া চৌধুরীর সাথে সব কোচকাজ করে রুয়াত রুমে আসে যেহেতু ইনিমা জাফরির কাছে কাছে থাকছে তাই রুয়াত বাড়ির বউ হয়ে মায়া চৌধুরীর সব কাজে হেল্প করার চেষ্টা করছে আয়াজ রুমে এসে শুয়ে পড়েছে কার সাথে মোবাইলে কথা বলছে রুয়াতের রুমে আসার শব্দ শুনে আয়াজ সেদিকটায় দিকটাই তাকায় চোখে নিচে কালি পড়ে গিয়েছে মেয়েটার দুরাত না ঘুমানোর ফল ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসে রুয়াত চুপি সারে এসে আয়াজের পাশে শুয়ে পড়ে আয়াজ এখনো কথা বলছে শর্টকাটে আয়াজ কথা শেষ করে রুয়াত অধিক ফিরে শুয়ে আছে প্রেয়সীর সাথে ঘেসে শুয়েছে আয়াজ ঘুমিয়ে গিয়েছ আয়াজের কথা শুনে রুয়াত উঠে বসে না ঘুমায়নি উঠেছ কেন না মানে আয়াজ রুয়াতের কথা শেষ করতে দিল না রুয়াতের মাথাটা তার পক্ষে চেপে ধরে চুপ কোনো কথা নয় চোখের নিচ কালো হয়ে গিয়েছে দেখেছ কিন্তু কোনো কিন্তু নয় আজ ঘুমাও শরীর দুর্বল তোমার কথা কাল সকালে বলো আর একটা কথা যদি বলো তাহলে কিন্তু আমি আমার বুক থেকে তোমাকে সরিয়ে দিব ঘুমাও যান আদর পরে হবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি তুমি ঘুমাও চুপটি করে রুয়াত শুয়ে আছে আয়াজ নামের মানুষটা সত্যিই মনোমুগ্ধকর এই যে না বলা সত্ত্বেও ঠিকই তার প্রেয়সীর অবস্থাটা অনুভব করতে পেরেছে মাথা তুলে রুয়াত আয়াজের কপালে অধর ছুঁয়ে আবারও সেখানটায় শুয়ে পড়ে শান্তি জাফরি এখন অনেকটাই সুস্থ আয়াজ সোফায় বসে মোবাইল দেখছে তার কোলেই চাফুরি বসে আছে রুয়াতের ইনিমা দুজন সকালের খাবার তৈরি করতে ব্যস্ত মায়া চৌধুরীও তাদের কাছে রয়েছেন ফজলুল চৌধুরী এখনো ঘুমোচ্ছে আরহাম ঘুমের কারণে ঢুলতে ঢুলতে এসে আয়াজের পাশে বসেছে তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কত রাত ঘুমায়নি আয়াজ একবার আরহামের দিকে তাকিয়ে আবার মোবাইলে নজর দিয়েছে আয়াজ ইকরামুলের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে আরহামের এরূপ কথায় আয়াস তার দিকে ভ্রুকুচকে তাকায় তুমি জানো কিভাবে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আরহাম আবার আগের জায়গায় আসে এত সিরিয়াস অবস্থা করেছিস কেন আদো বাঁচবে তো বাহিরের মানুষেরা যদি জানে তুই এমন করেছিস তাহলে এবারে এমপি পদে নমিনেশন দিবে না তোকে তা ছিল হাসি আয়াজ এটা তো কিছুই না সামনে আরো অনেক কিছু বাকি আছে তুমি শুধু দেখতে থাকো আর নমিনেশন সেটা আমি পেয়ে গিয়েছি এত বোকা মনে করেছ আমায় ভাইয়ের কথায় অবাক আরহাম উৎসুক স্বরে বলে তোর এত বুদ্ধি আসে কোথা থেকে উত্তর না দিয়ে আয়াজ সোফায় মাথা হেলিয়ে দেয় আর এদিকে উত্তরের আশায় আরহাম তাকিয়ে আছে এক সময় আরহাম উত্তর না পেয়ে ভেঙি দিল কিন্তু আয়াজ কোনো রকম ভক্ষেপ করলো না দেব সাহেব আর জাফির বাবা তোমরা এসে নাস্তা করো আর ডাকতে পারবো না কিন্তু এনিমার একপাশে পাশে রুয়াদ দাঁড়িয়ে জাফরিকে আয়াজ খাইয়ে দিচ্ছে সেদিকটাই তাকিয়ে আছে রুয়াদ আরহাম এখন খাবে না বলে দিয়েছে মায়া চৌধুরী আর আয়াজ খেতে বসলো চুপচাপ খেয়ে আয়াজ উঠে পড়ে হাত ধোয়ার সময় একবার রুয়াতের দিকে নজর পড়ে তার রুয়া তার ইনিমা পরে নাস্তা করে নেয় আরহামের জন্য অপেক্ষা করেনি ইনিমা তার শরীরের যে কন্ডিশন টাইম টু টাইম খাবার খেতে হয় মাত্রই কয়েক মাস হয়েছে এখনই এই অবস্থা পরে তো আরো কত কিছু বাকি আছে জাফরির অসুস্থতার জন্য ইনিমা তার নিজের যত্ন ঠিক করে নিতে পারেনি তার কারণে শরীরটা ইদানিং খুব খারাপ লাগছে আয়াজ ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ বের করছে একটু পর সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে রুয়াত রুমে আসে আয়াজ এখন বেডে বসে কাগজগুলো এক একটা করে চেক করে নিচ্ছে অফিসে যাবেন না কাগজগুলো আয়াজ একটা ব্যাগে রেখে দিন আয়নার সামনে এসে চুল ঠিক করছে আজ অফিস নেই চকিত নজরে তাকায় রুইয়াত এমপি সাহেবের দিকে যাবেন না তাহলে আজ আয়াজ রুয়াতের সামনে এসে দাঁড়ায় কোমর জড়িয়ে ধরে কেঁপে ওঠে মেয়েটা বারবার বারণ করার পরও কেঁপে ওঠে এমন স্পর্শ তো সহ্য হয় না হুটহাট রুয়াতের কাণ্ডে আয়াজ আরেকটু একটু চেপে ধরে ভ্রু কুচকে তাকায় জড়িয়ে ধরা মেয়েটার দিকে তুমি চাও আমি বাসায় থাকি রুয়াত এক হাত আয়াজের বুকে রাখে আপনার কাজ আছে আমি চাই না আমার জন্য আপনার কাজের কিছু হোক তুমি বললে আমি সব কাজ ফেলে রেখে দিতে রাজি প্রেয়সী আয়াজের শুধু তুমি হলেই চলবে রুয়াতের দুকালে হাত রাখে আয়াজ চোখ বন্ধ করে আছে মেয়েটা অতপর আয়াজ রুয়াতকে শক্ত করে চড়িয়ে ধরল প্রেয়সীর ঘাড়ে মুখ বুঝে প্রত্যেকটা নিঃশ্বাস উপচে পড়ছে ঘাড়ে রুয়াত এক হাত দিয়ে আয়াজের পাঞ্জাবি খামছে ধরে থাকবো বাসায় নরম স্বরে আয়াজ কথাটি বলে রুয়াতের বুক কেঁপে ওঠে শরীরের প্রতিটি অঙ্গ বারংবার কেঁপে উঠছে চেয়েও কথা বলতে পারছে না আয়াজ রুয়াতকে ছেড়ে দেয় দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে প্রেয়সীর হাসে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ এতটুকুতেই এই অবস্থা আবারও রুয়াতের গালে হাত রাখে আর এক হাত পিঠে রেখে তাদের মাছের দূরত্ব ঘুচিয়ে দেয় আর কাঁপতে হবে না আমি আসছি বাসায় এসে যতবার কেঁপেছ ততবার এর হিসেব নেব শাস্তি তোলা রাখলাম দ্রুত পায়ে হেঁটে আয়াজ বের হয়ে আসলো রুম থেকে বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে রুয়াত মানুষটা আশেপাশে থাকলে সবকিছুই ঘোলাটে লাগে রুয়াতের কিছু না কিছু করেই ছাড়বে রুয়াত একবার বেডের দিকে তাকায় অনেকগুলো কাগজ অগোছালো করে রেখে গিয়েছে আয়াজ সেগুলো গুছিয়ে নিচে আসে আয়াজ চলে গিয়েছে অনেক ক্ষণ হয়েছে ফজলুল চৌধুরী এক এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলেছেন আজ তিনি কেউই আজ কোথাও যাবেন না বলে দিয়েছেন অনেক বড় একটা কেক নিয়ে আসে রিয়াতের হাতে আরহাম কেকটা দিল সে শুধু বোকার মতো চেয়ে আছে মায়া চৌধুরী আসে নিচে এনিমা আসেনি এখনো আজ মূলত আরহাম আর অধর কাটে কিভাবে যেন আজকের তারিখটা ভুলে গিয়েছে ইনিমার নিচে আসে আরহামের কাণ্ডে রাগ উঠছে তার খুব বিরক্ত লাগছে এসব তবুও শ্বশুর শাশুড়ির সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইনিমা মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী বেশ খুশি মায়া চৌধুরী বলেই দিয়েছেন আজ তিনি সব রান্না করবেন দুই বউয়ের ছুটি আজ যদিও দুজন পাশাপাশি থেকেছে রুমে এসে ইনিমা মুখটা বেচার করে রেখেছে তার এসব কিছুই ভালো লাগছে না আরহামকে মনে মনে শত গালি দিয়ে চলেছে সভাই আজ গুরুত্বপূর্ণ মিটিং চলছে একটু পরে রাজনৈতিক মিছিলে আয়াজ যোগ দিবে মিটিং অলরেডি শেষের পথে ইউনিয়ন পরিষেবা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ তুলেছেন কেন বারবার আক্রমণ আসছে এত বড় নেতাদের উপর সবার মাঝখানে একমাত্র আয়াজি মিটমিট করে হাসছে আড়ালে বাহির থেকে আওয়াজ আসছে সব ছেলেগুলো এসে পড়েছে যারা আজ আয়াজের সঙ্গ দিবে আয়াজ উঠে দাঁড়ায় এসব মিটিং কাল করব। মীমাংসা কাল করা হবে আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে ইকরামুল তাহের উনি সুস্থ হোক আমার মিছিলে আপনারাও সামিল হবেন চলুন সবাই আয়াচির সাথে চলল সামসজ্জমান থতমতো খেয়ে গেল কখনো আয়চির কাছ থেকে যথাযথ একটা উত্তরও পেল না যাই সবার মধ্যে টুকটাক কথা বলতে পারে আয়াচির সাথে একাকী থাকলে কখনো কথা বলার সাহস হয় না শামসুজ্জামান নিজের শার্টের কলার ঠিক করলেন অতপর রওনা হলেন মিছিলের উদ্দেশ্যে সামনে ইলেকশন এটা নিয়েই ব্যস্ত আয়াজ ইলেকশনের আগে প্রচারের কাজটা খুব দরকার মাঝে মাঝে মিছিলে আয়াজ যোগ দেয় আর বেশিরভাগ সময় ছাত্রলীগের ছেলেরা বা চেয়ারম্যান কাউন্সিলর মিছিল করে আজ আয়াজ করছে কয়েক মিনিট যাবৎ ইনিমা দুঃখী দুঃখী মুখ করে বসে আছে সে কোনো মতেই শাড়ি পরবে না এসব বিরক্ত লাগছে তার আরহামকে তো আনলিমিটেড কালি দিয়েই চলেছে রৈয়াৎ চুপচাপ বসে আছে জাফরিও তার মিমিমের কোলে চুপটি মেরে বসেছে মায়ের রাগের সময় সে কোনো কথা বললেই পিঠে কয়েকটা পড়ে আপু ভাইয়া যেহেতু বলেছে তাহলে একটু পরো না শাড়ি এনিমাস শরীর দুর্বল আর আরহামের এমন পাগলামও সহ্য হচ্ছে না একদমই জানিস আমার কত খারাপ লাগছে আরহাম কি সব বোঝে মানছি আমাদের বিবাহবাসী কি সে কি চোখে দেখে না আমি কত অসুস্থ জ্ঞানহীন মানুষ কোথাকার এই সময়ে প্রচুর মুড সুইং হয় ইনিমাই বলেছে তাকে একবার ভালো লাগবে তো আবার খারাপ লাগবে কিন্তু আরহাম তো শখ করেই এনেছে হয়তো এখন ছোটোখাটো আয়োজন করাতে রাগ লাগছে আবার না করলেও ইনিমার মন খারাপ হয়ে যাবে এই ভেবে আরহাম ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছে আপু পাঁচ মিনিটের জন্যে পড়ো ভাইয়া কত খুশি হয়ে করছে এসব মানুষটা কষ্ট পাবে তো আচ্ছা আমি তোমায় হেল্প করি কি কালারের শাড়ি পরবে বলো আমি বের করে দিচ্ছি মন শান্ত হয় ইনিমার উঠে আলমারি থেকে কালো রঙের শাড়ি বের করে আরহাম চেয়েছে শাড়ি পরতে তাই পরছে রোয়াত টুকিটাকি সহযোগিতা করেছে ইনিমাকে শাড়ি পরে যেন আরও অস্থির লাগছে তার নিজ ইচ্ছেতেই ইনিমা হালকা সাজে এই বলেছে শাড়ি পরবে না আবার এখন সেজেছেও রোয়াত মুচকি হাসছে বনের এমন কাণ্ড মজাই লাগছে তার আপু আমি একটু রুমে যাচ্ছি জাফরিকে নিয়ে পিছন ফিরে বোনের দিকে তাকাই ইনিমা কেন একটু তোমার দেবরকে কল দিব আসছে না যে ও আচ্ছা যা রুয়া তার জাফরি রুমে আসে সবে মাত্র রাত আটটা বাজতে চলল কাল তো এসেছিল অনেক রাত করে আজ কি আসবে এত তাড়াতাড়ি রুয়াত কিছুক্ষণ ভাবল কল দিবে নাকি দিবে না জাফরি তোমার চাচুকে এখন কল দিলে সে কি রেগে যাবে বাচ্চা মেয়ে কি বুঝে মাথা নাড়ালো তবু একটু আত্ম সাহস পেল রুইয়াত আয়াজের নাম্বারে কল দিল কিন্তু ধরলো না উল্টে কেটে দিল রুয়াতের মন খারাপ হয়ে গিয়েছে নিচে আয়াজের কণ্ঠস্বর শুনতে পেল রুয়াত তবে কি আয়াজ এসেছে আরহাম যেন তার সাথেই কথা বলছে রুয়াত অবাক হয়ে চাফুরের দিকে তাকায় আয়াজের পিঠে হালকা থাপ্পর মারে আরহাম হাতে তার কিছু ব্যাগ আর মুখে হাসি এত কিছু দরকার ছিল না ছোট ভাই ব্রকুচকে ভাইয়ের পানে চাই আয়াজ এগুলো পেয়ে খুশি হয়ে যে আরহাম এমনটা বলেছে খুব ভালো করেই বুঝে গিয়েছে সে নাটক বন্ধ করো তোমার কাহিনী আমি বুঝি না বলছো আরহাম হাসে মায়া চৌধুরীও হেসে উঠলেন দুই ছেলের খুন দেখে অবশ্য আরহামের এসব কথা বলতে ভালোই লাগে সে বলে মজা করে অথচ তার ভাই শুধু শুধু রেগে যায় রুয়াত নিচে আসে আয়াজ একবার তার প্রিয়সীকে দেখে নেয় চোখের শান্তি তার প্রিয়সীর মুখখানা আয়াজ যা বাবা ফ্রেশ হয়ে আয় গম্ভীর মুখে আয়াজ বলে বাবা কোথায় এসব অনুষ্ঠান শেষ হলে বাবা আর ভাইয়া আমার এক্সট্রা রুমে এসো আরহাম মাথা নাড়ায় মায়া চৌধুরী উত্তর দেয় তোর বাবা বাসায় রুমে আছেন তিনি আচ্ছা আমি বলে দিচ্ছি আয়াজ আরেকবার তার প্রেয়সীর দিকে তাকায় তার দৃষ্টিও আয়াজের দিকে ইশারা করে রুমে আসতে রুয়াত জাফরি খেয়ে মায়া চৌধুরীর কাছে রেখে উপরে আসে ওয়াশরুম থেকে আওয়াজ আসছে নিশ্চয়ই আয়াজ এখন শাওয়ার নিচ্ছে আলমারি থেকে আয়াজের কাপড় বের করে বেডে রাখে তোয়ালে পেছিয়ে ওয়াশরুম থেকে বের হয় আয়াজ যেটা বলেছে সেটাই ঠিক মাত্রই শাওয়ার নিয়েছে সে তড়িঘড়ি করে মুখটা ঘড়িয়ে নেয় রুয়াত বক কাঁপছে তার ভীষণ লজ্জাও লাগছে আয়াজ তার কাপড় পরে এভাবে বউকে ইচ্ছুক নয় সে দিতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিচ্ছে নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে আছে রুয়াত আয়নায় আয়াজের প্রেয়সীকে দেখা যাচ্ছে রুয়াতের কাছে এসে দাঁড়ায় আয়াজ চোখ মুখে গম্ভীরতা ভরকে যায় রুয়াত এমনটা করার কারণ বুঝে উঠতে পারছে না আমি বাসায় থাকি কতক্ষণ ঢোক গেলে রুয়াত আয়াজ কিন্তু তার উত্তর পায়নি কবজি ধরে টেনে আনে তার কাছে কথা নাই কেন আমি যতক্ষণ বাসায় থাকব ততক্ষণ আমার সামনে থাকবে এই কথার হেরফের করে আমার মেজাজ বিগড়ে দিবে না মাথা নাড়াই মেয়েটা রুয়াতের হাত মুঠোই পুরে আয়াজ দুজনেই নিচে আসে সবাই নিচে আছে ইনিমাও এসেছে এক কোনায় দাঁড়িয়ে আছে ইনিমা আর আরহাম যেন কয়েক ঝাড়ি খেয়ে চুপ হয়ে আছে আরহাম দেখেই বোঝা যাচ্ছে রুইয়াত হাসে হালকা হাসির শব্দ শুনে আয়াজ তাকাই তার পাশে থাকা মেয়েটির দিকে দৃষ্টি অনুসরণ করে আয়াজও তাকাই সেদিকটায় তারও হাসি এসে গেল আরহাম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এনিমা আর আরহাম জাফরিকে তাদের মাঝে রেখে কেক কাটে রুয়াত একবার আয়াছের দিকে তাকায় তার হাত এখনো আয়াছের হাতে মানুষটা সামনে তাকিয়ে আছে রুয়াত একবার তার হাতের দিকে তাকায় অতপর আবার তার মনের প্রেমিকের দিকে তাকায় মনের প্রেমিক এই জন্যই কারণ কখনো সে আয়াজকে সরাসরি প্রেমিক বলে আখ্যায়িত করেনি তাই মনের প্রেমিক হিসেবে ধরে নিয়েছে সে রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে রুয়াত ফজল চৌধুরী আরহাম আর আয়াজ অন্য একটা রুমে এনিমার থেকে জিজ্ঞেস করেছে তারা নাকি কিসব নিয়ে আলোচনা করছে তাই রুয়া তার কথা বাড়ায়নি একা একা দাঁড়িয়ে আছে বারান্দায় রাতের খাবার খেয়ে তারা অন্য রুমে বসে কথা বলছে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ পর হঠাৎ জঠরে কারো হাত পেয়ে কেঁপে ওঠে রুয়াত পেছন ফিরে দেখে আয়াজ দাঁড়িয়ে আছে তার গালের সাথে গাল লাগিয়ে আছে আয়াজের হাতের উপর হাত খামছে ধরে চোখ বন্ধ করে ফেলে আমার জন্য অপেক্ষা করছো মুখ দিয়ে কথা বলবে সে শক্তিও যেন নেই তাও আমতা আমতা করে বলে কখন এসেছেন রুমে আওয়াজ শুনতে পায়নি যে হালকা হেসে আয়াজ রুয়াতের ঘাড়ে তার অথ ছুয়ে দেয় হুম প্রেয়সী কথা ঘোরাবার চেষ্টা করবে না সকালে সেই কথাটা আমি বলিনি রুয়াত কে ঘুরিয়ে তার সম্মুখে দাঁড় করায় এক হাত গ্রিলে রাখে অন্য হাত প্রেয়সীর কোমরে এই তো এখনই যেন রুয়াতের শরীরের প্রতিটি অংশ ধসে পড়বে এমন ছোঁয়ায় চোখ খুলে কিছু বলতে যাবে তার আগেই রুয়াতের অথর দখল করে নেয় আয়াজ আয়াজের চুলে এক হাত রুয়াতের অন্য হাত দিয়ে খামছে ধরে খাড় ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে শরীর জুড়িয়ে যায় প্রেয়সীর শিরা উপশিরা কেঁপে উঠছে বারবার কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয় আয়াজ ছেড়ে দেয় রুয়েকে বাহুতে হাত রাখে হাঁপিয়ে উঠছে দুজনে মাতাল ভরা কণ্ঠস্বর আয়াজের রুয়াতের নেশা যেন তাকে চুম্বকের মতো করে টানছে চেয়েও নিজেকে আজ রাখতে পারছে না যেন তীব্রভাবে হানা দিচ্ছে বড্ড প্রেম পাচ্ছে প্রেয়সী সকালে শাস্তি ভোগ করতে হবে এখন রুয়াত কে কোলে তুলে নেয় আয়াজ পেটে শুইয়ে দেয় নিজের টি শার্ট খুলে সোফায় রাখে চোখে মুখে খুশির জলক রোযাতের দুপাশে হাত রেখে অনেকটাই ঝুঁকে আসে মারাত্মক রূপ যেন ভর করেছে রুয়াতের উপর নিঃশ্বাস উপচে পড়ছে রুয়াতের চোখ মুখে লোকটিকে প্রত্যাখ্যান করার সাহস নেই তার ভালোবাসায় মেতে ওঠে এমপি সাহেব মৃদু শব্দ করে উঠছে মেয়েটা চপিসারে সায় দেয় রুয়াত দুজন দুজন মত্ত রুয়াতের চোখ থেকে সুখের পানি পড়তেই আয়াজ তা মুছে ফেলে এটা নিত্যদিনের কাজ ক্লান্ত হয়ে আয়াত শুয়ে পড়েছে প্রেয়সীর পক্ষে রয়াত হাত রাখে প্রেমিকের পিঠ বরাবর নিভু নিভু হয়ে আসছে আয়েছে চোখ বেশামাল স্বরে বলে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিরে ওঠে না প্রেয়সী